ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ ১৭ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন রুহুল আমিন গাজী। এর প্রায় দুই বছর পর বিদায় নিলেন পৃথিবী থেকে, যেখান থেকে আর কখনো মুক্তি পেয়ে ফিরে আসবে না সবার পছন্দের সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। তার মুক্তি চেয়েও কোনো সভা সমাবেশও আর করবে না কোনো সংগঠন। বেশ অনেকদিন যাবতই নানা রোগে ভুগছিলেন রুহুল আমিন গাজী। ২৪ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার পছন্দের রুহুল আমিন গাজী। অপারেশন সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এই সাংবাদিক নেতা কারাগারে নানা অসুস্থতায় ভুগছিলেন, যদিও কারাগারে নিয়মিত চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিএফইউজের বারবার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, দেশের শীর্ষ সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আজীবন গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যার বিচার দাবিতেও তিনি সবসময় সোচ্চার ছিলেন। ২০১৯ সালের ১৪ ডিসেম্বর রুহুল আমিন গাজীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়। এরপর ২০২০ সালের ২১ অক্টোবর তার কর্মস্থল দৈনিক সংগ্রাম থেকে গ্রেফতার করে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।